ফেসে গেল দুর্গা পূজা। বাঙালি বলিউড অভিনেত্রী রানী মুখার্জির বাড়িতে উৎসব পালিত হয় যার চমকভাবে। এতে উপস্থিত থাকেন বলিউডের নামি দামি তারকারা। এবারও নেওয়া হয়েছে তেমন প্রস্তুতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মারদানি ফ্যাট এই তারকাকে প্রশ্ন করা হয় দুর্গাপূজা তার জন্য কতটুকু স্পেশাল। জবাবে মজার একটি ঘটনার কথা বলেছেন 39 বছর বয়সী এই অভিনেত্রী। রানী বলেন, মুখার্জি পরিবারের জন্য দুর্গাপূজার দিনগুলো খুবই আনন্দের, বিশেষ করে এই দিনটি আমার বাবা মায়ের জন্য সবচেয়ে বেশি স্পেশাল, কারণ এই দিনটিতেই তাদের পরিচয় হয়েছিল। ছোটবেলার দুর্গাপূজার স্মৃতি মনে আছে কি না জানতে চাইলে রানী বলেন, দুর্গাপূজার দিন খাবার বাঁচিয়ে রাখতাম সকলকে দেওয়ার জন্য, যেটিকে ভোগ অথবা প্রসাদ বলা হয়ে থাকে। এছাড়া পূজার 5 দিনের জন্য নতুন নতুন পোশাক বানানো নিয়েও ব্যস্ত থাকতাম, সেগুলো সকালে দুপুরে ও রাতে পড়তাম। ছোটবেলার এসব স্মৃতি খুব মনে পড়ে। সিদ্ধার্থ মালহোত্রা পরিচালিত ও যশরাজ ফিল্মস প্রযোজিত একটি ছবির দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত রানী মুখার্জি। এই ছবি দিয়েই বিরতি বানবেন রানী।